বিডিও সাহেব দুটি কমপ্লেন করেছেন, আমরা দুটি কমপ্লেন ওনার কাছ থেকে রিসিভ করেছি। একটা হচ্ছে সিনাপুর পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত অফিসার যে আছেন পঞ্চায়েত সেক্রেটারি হোসেনের এগেনস্টে উনি মামলা করেছেন। উনি নাকি কমলা বেগমের যে মানে পিএমআই যে মানে ইয়েতে যে মানে গড় পাওয়ার কথা ছিল ওনার নামে গড় স্যাংশন হয়েছে, কিন্তু উনি টাকা পায়নি, অন্য আরেকজনের অ্যাকাউন্টে নাকি ওনার 1,30,000 টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাই উনি সেক্রেটারির বিরুদ্ধে এমডি হোসেনের বিরুদ্ধে কেস করেছেন। আরেকটা মামলা করেছেন টিলাগাঁও যে পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতের যে সচিব আছিলেন ওনার বিরুদ্ধে, রঞ্জিত কুমার দেবের বিরুদ্ধে। এখানে উনি উল্লেখ করেছেন যে 6 জন বেনিফিশিয়ারি, একজন হচ্ছে সিরাজুল ইসলাম, আরেকজন মায়েরুন বিবি, আসকর আলী, আব্দুল কায়ুম, সিরাজুল ইসলাম আর নজরুল ইসলাম, তারা এক মানে গড় পাওয়ার যোগ্য, তারা নাকি বেনিফিশিয়ারি ছিল, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তাই উনি রঞ্জিত কুমার দেবের বিরুদ্ধে কেস করেছেন। কেস করার পূর্বে উনি রঞ্জিত কুমার দেবকে নোটিশ দিয়েছিলেন টাকাগুলি রিকভারি করার জন্য, কিন্তু সময় মতো রিকভারি হয়নি, তাই উনি ওদের বিরুদ্ধে কেস করেছেন। মামলাটা করেছেন গণকর যে বিডিও সাহেব আছেন, বিডিও সাহেবে মামলা করেছেন রামেশ্বর চক্রবর্তী। মামলা কি থানায় রেজিস্ট্রি হয়েছে? না, এই তো এখন এটা আমরা অফিসারদের নিয়ে আলোচনা চলছে, তারপর রেজিস্টার হবে, তারপর ইনভেস্টিগেশন হবে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1,00,000 টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং